মাদারবাড়ি শোভনীয় ক্লাবের উদ্যোগে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন শেষ রমজানে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রতিদিন 300 জন রোজাদারদের ইফতারের আয়োজন করা গেছে শোভনীয় ক্লাবের পক্ষ থেকে। শুক্রবার বিকেলে শেষ রমজানে শোভনীয় ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন লিটনের পরিচালনায় এই ইফতার আয়োজনের ইতি ঘোষণা করা হয়। ২৯তম রমজানে ক্লাব সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল উপস্থিত থাকতে না পারলেও ক্লাব সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, আতনাতুল ইসলাম চৌধুরী, আব্দুল আজিজ, অর্থ সম্পাদক সাইমন আহমেদ শাহেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক রানা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মিটু, প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুল আলম অভি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান রানা, ধর্ম বিষয়ক সম্পাদক কালমুল পারভেজ জোসি, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম মারুফ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইমল সহ আরও অনেক ক্লাব সদস্য উপস্থিত ছিলেন। ডেক্স রিপোর্ট, চটলা টিভি। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।